এসে সাহেবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, হাত দিয়ে গুড় দিয়ে একদম চিবাই খাবো। আর এবার কি বলেছি, ম্যাডাম খালেদাকে অন্যায়ভাবে সাজা দিয়েছে। আমি বলেছি বিচারপতি আক্তার জন, আপনি এরকম অসুস্থ মানুষকে সাজা দিয়েছেন যিনি নিজে উঠতে পারে না, ঠিকমতো চলতে পারে না, সচ্ছরণ কারাদণ্ড দিয়েছেন। তাই আপনার আম্মা বেঁচে থাকলে আপনার আম্মাকে গিয়ে বলবেন, আম্মা আমি এরকম একটা মানুষকে সাজা দিয়েছি, 73 বছর বয়স্ক মহাদণ্ড প্রধানমন্ত্রী ছিলেন, অত্যন্ত অসুস্থ। রায় সম্বন্ধে আপনার অভিমত কি? আপনার মা নিশ্চয়ই বলবেন যে তোমার মতো একজন বিচারককে পেটে ধারণ করে গর্ব অনুভব করতাম। আজকে তুমি যে কাজটা করেছো, জঘন্য কাজটা করেছো, অসুস্থ মানুষকে সাজা দিয়েছো, তাই আমি মনে করি তুমি একটা কুলাঙ্গার সন্তান। তোমার মতো কুলাঙ্গার সন্তানকে পেটে ধারণ করা আমি ঠিক মনে করছি না, অন্যায় করেছি। এমন কি এমন এই কুলাঙ্গার কি? এই হলো আমার অপরাধ। আর প্রেস ক্লাবের সামনে কি বলেছিলাম, ম্যাডাম তখন অত্যন্ত অসুস্থ, একদম মানে মৃত্যু পথযাত্রী, সেদিন দুঃখে মানসিক যন্ত্রণে বলেছিলাম যে আপনার সাজা দেওয়ার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুসজ্জায়, আর এই সরকার তাকে চিকিৎসার জন্য বিশেষ পাঠাচ্ছেন। তাই বলতে চাই আপনার এই অন্যায় অপকর্মের কারণে, রায় দেওয়ার কারণে আপনি যে অপরাধ করেছেন, তাই আমি বলবো যে যতদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে ততদিন আপনি বেঁচে থাকবেন, যেদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না সেদিন আপনি মরতে হবে। আর আগে যদি মারা গিয়ে থাকেন তাহলে আপনার হার্ট গোর কবর থেকে তুলে DNA পরীক্ষা করার পর কত খারাপ মানুষ ছিলেন। এই তো সেই অপরাধে আমি এমন জায়গায় ছিলাম, একবারে ওইভাবে লুকিয়ে শুকিয়ে না, সেখানে র্যাব আমাকে খুঁজে বের করলো, বলেন ফেলা। এই কথা বলার কারণে, কুলাঙ্গার বলার কারণে, আর মরতে হবে বলার কারণে, মারিও না আমি মারবো তাও বলি না। আর আজকে মধুপুরে দুইজনকে মেরে ফেললো, মধুখালীতে বলছি, মধুখালীতে দুইজনকে মেরে ফেললো। চেয়ারম্যানের নাম কি যেন? আসাদুজ্জামান। যদি BNP যদি কোনো কারণে যদি সে BNP সন্ত্রাসবাদ করেন, তারপরে যদি অনেকে করেছে, যদি হতো তাহলে কি যতক্ষণ ম্যাডাম খালেদা জিয়াকে আমরা আসামি করতো, আজকে তাদের গ্রেপ্তার করার চিন্তাও করেন কত দূরে থাকে। আর আমাকে এই কথা বলার কারণে হাইকোর্ট তলব করলো, আমি গেলাম না 6 তারিখে, আবার তলব করলো 8 তারিখে, হাইকোর্ট তলব করলো, আমি আসলাম না। হাইকোর্ট নির্দেশ দিল পুলিশ প্রধানকে 7ই ডিসেম্বরের মধ্যে আমি গ্রেপ্তার করতেই হবে করে হাজার আদেশ করতে। আমি পরিষ্কার করে বললাম, লাইভে গিয়ে বললাম যে আমাকে খোঁজা লাগবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যভাবে সাজা দিয়েছেন, এখন ওনাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করা, ওনাকে বিদেশ পাঠান। আর জনাব তারেক রহমান ডাক্তার জোবাইদুর রহমানকে যে অন্যভাবে দুটো সাজা দিয়েছে এতে প্রত্যাহার করবেন। আমি গিয়ে কোর্টে সরাসরি হাজির হব, আমি পালিয়ে থাকি না, আর প্রকাশ্যে ঘুরি যতটুকু পারি, চেষ্টা করি নিজেকে বাঁচিয়ে গা বাঁচিয়ে চলার। তো এই হলো বাংলাদেশের অবস্থা। তো সেই অবস্থায় ওই দুই ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি করা ছাড়া, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা ছাড়া তো আর কোনো এই মুহূর্তে করার নেই। তবে এই দুই ভাইকে মারার পরেও যে এই যে তাদের যারা হত্যা করলো, হত্যাকারী আওয়ামী লীগ হওয়ার কারণে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হলো না বলেই আজকে তাদের ব্যাপারে আলোচনা সভা থেকে বলতেছে বা প্রতিবাদ বলতে চাই। আমরা জনগণকে সাথে করে নিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়েই ওই দুই ভাইয়ের হত্যার বিচার করবো ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে।